বন্ধুরা, আমরা সবাই জানি বর্তমান অবস্থার কথা, আর আমাদের নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য, এই মহামারীর কবল থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য আমাদের উচিত আমাদের শরীরের ইমিউনিটিকে বাড়ানো। এইবার শরীরের ইমিউনিটিকে বাড়ানোর জন্য তুমি ট্রাই করতে পারো টার্মারিক টি। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই রেসিপিটাই শেয়ার করব, কী করে তোমরা বাড়িতেই এফেক্টিভ টার্মারিক টি তৈরি করতে পারো এবং সকাল সন্ধ্যা সেবন করতে পারো। আর নিয়মিত এটাকে তুমি সেবন করলে, তোমার যাই বয়স হোক না কেন, তুমি এটাকে খেতে পারো, তুমি বুঝতে পারবে তোমার শরীরের ইমিউনিটি কয়েক গুণ বেড়ে গেছে এবং তুমি নিজেও হেলদি আর ফিট থাকতে পারবে। সো বেশি কথা বলবো না, চলো দেখে নিই কী করে শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য বাড়িতেই আমরা হলুদ চা তৈরি করতে পারি। বন্ধুরা, বিভিন্ন আয়ুর্বেদিক রেসিপি ধরে তুমি যদি এই ধরনের চা বা বলতে পারো কাড়া তৈরি করে খাও, তোমার শরীরের ইমিউনিটি কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। আমি এখানে 2 গ্লাস পরিমাণ জল অ্যাড করলাম এবং এটাকে এখন আমি ভালো করে ফুটিয়ে নেব। 30 সেকেন্ডের জন্য জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব 2টো তেজপাতা এবং তারপর জলটাকে আবার ভালো করে ফোটার জন্য রেখে দেব। এরপর আমি 5 থেকে 6টা গোলমরিচ গুঁড়ো করে এই জলের মধ্যে অ্যাড করে দিলাম। এরপর বন্ধুরা, আমি এর মধ্যে অ্যাড করতে চলেছি আদা। আমি বেশ অনেকটা পরিমাণ আদা নিয়ে ভালো করে থেতো করে নিয়েছি এবং তারপর এই জলের মধ্যে অ্যাড করে দিলাম। এবার সমস্ত উপাদানকে ভালো করে বয়েল হওয়ার জন্য ছেড়ে দেব। বন্ধুরা, যেমন কি বলেছি, আমরা হলুদ চা তৈরি করব, তাই এখানে প্রায় 1/2 চামচ পরিমাণ হলুদ অ্যাড করতে হবে। অবশ্যই তোমার রান্নাঘরে থাকা যে কিচেন টার্মারিক সেটাই অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর ভালো করে বয়েল হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। সবশেষে 6টা তুলসী পাতা আমি এখানে অ্যাড করে দিলাম। এবারে এই সমস্ত উপাদানকে 2 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে। মেডিকালি এটা প্রমাণিত হয়েছে, হলুদের মধ্যে রয়েছে আমাদের ইমিউনিটিকে বুস্ট করার ক্ষমতা। আমাদের শরীরে বিভিন্ন ইমিউনো ডিসঅর্ডার থাকে যার ফলে রোগব্যাধি খুব তাড়াতাড়ি আক্রমণ করে। হলুদ আমাদের শরীরে সেই ইমিউনিটিকে বাড়াতে সাহায্য করে যার ফলে রোগব্যাধি সহজে তোমাকে আক্রমণ করতে পারে না। বন্ধুরা, শুধু হলুদ নয়, হলুদ ছাড়াও আমি এখানে তেজপাতা, গোলমরিচ এবং আদা অ্যাড করেছি এবং এদের প্রত্যেকের মধ্যে ক্ষমতা রয়েছে আমাদের শরীরের ইমিউনিটিকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার। এগুলোর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস আমাদের শরীরকে ভেতর থেকে চাঙ্গা করে তোলে, যার ফলে সহজে রোগব্যাধি তোমাকে আক্রমণ করতে পারে না। বিশেষ করে সর্দি কাশি ছোটোখাটো এই ঠান্ডা লাগা সমস্যা অনেক দূরে চলে যায়। বন্ধুরা, সকাল সন্ধ্যা 2 বেলা এই টার্মারিক টি, অথবা তুমি এটাকে কাড়া হিসেবেও মনে করতে পারো, 2 বেলা খেতে হবে। তুমি এটাকে গরম থাকতেই চায়ের মতো করে খাবে। আর আমি কিন্তু এর মধ্যে লবণ বা চিনি কোনো কিছুই অ্যাড করিনি, তাই যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের কোনো চিন্তার কারণ নেই, নিশ্চিতভাবে তোমরা এটাকে ব্যবহার করতে পারো। এবারে আমি এটাকে একটা কাচের গ্লাসের মধ্যে ভালো করে ছেঁকে নিচ্ছি আর এরপর ধীরে ধীরে এটাকে পান করতে হবে। নিয়মিত তুমি যদি এই কাড়া পান করো, তুমি বুঝতে পারবে তোমার ইমিউনিটি কয়েক গুণ বেড়ে গেছে এবং তুমি সহজেই রোগব্যাধির কবলে পড়বে না। আর এই মহামারীর কালে আমাদের প্রত্যেকের উচিত দিনে 2 বেলা ছোট থেকে বড় সবার এই কাড়া পান করা উচিত। তোমরা নিজেরাও বাড়িতে এটা ট্রাই করো, আমি নিশ্চিত তোমরাও অনেক বেশি সুস্থ থাকতে পারবে। সো অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে। বন্ধুরা, তোমরা দেখলে বাড়িতে খুব সহজেই তোমরাও তৈরি করতে পারো এই হলুদের চা, এবং অবশ্যই তৈরি করবে আর এই সময় প্রত্যেককে খাবে, পরিবারের প্রত্যেককে খাওয়াবে। আর আমার মনে হয় তোমাদেরও শরীরে ইমিউনিটিকে বাড়াতে এটা খুব সাহায্য করবে। সো এই মুহূর্তে তোমাদের যদি মনে হয়ে থাকে এই ভিডিওটি খুব কাজের, লাইক করো। আর ইমিউনিটি বাড়ানোর আরও কিছু ভিডিও যদি তোমরা দেখতে চাও, কমেন্ট করে জানাবে, আমি নিয়ে আসার চেষ্টা করব। সো প্রচুর লাইক করবে ভিডিওটিকে, শেয়ার করো সবার সাথে, সবাইকে দেখার সুযোগ করে দাও। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকেও প্রেস করে রাখো। আমি এই ধরনের হেল্পফুল ভিডিও বরাবরই আপলোড করতে থাকি। সো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।